ময়মনসিংহে জমে উঠেছে শীতকালীন মেলা ও পিঠা উৎসব। অর্থাৎ ময়মনসিংহ নগরীতে বৃহস্পতিবার থেকে এই মেলা এবং পিঠা উৎসব কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি এই মেলা এবং পিঠা উৎসবকে ঘিরে কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে নগরীর টাউন হল মাঠটি, এবং সেখানে কিন্তু সব বয়সী মানুষ কিন্তু ভিড় করছেন। অর্থাৎ মানুষের ক্লান্তি কিছুটা বলতে কিন্তু এই মেলায় আসছেন। অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই মেলা কিন্তু চলছে। অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এই মেলা আজকে শেষ হবে। অর্থাৎ যারা আয়োজক রয়েছেন ময়মনসিংহ ই কমার্স পয়েন্ট অ্যান্ড শপিং কার্টের উদ্যোগে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ বিশেষ করে নারী উদ্যোগ যারা রয়েছেন, নারী উদ্যোক্তারা, তারা কিন্তু এই মেলাটির আয়োজন করেছেন এবং তারা বলছেন যে তাদের প্রদর্শনীর মাধ্যমে তারা তাদের পণ্যগুলোকে সাধারণ মানুষের সামনে এনেছেন এবং তারা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছেন। এবং এই তিন দিনে তাদের যে বেচা বিক্রির পাশাপাশি তাদের যে একটি পরিচিতি, সেটি কিন্তু তারা ব্যাপকভাবে পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বাহারি রকমের পিঠা সহ শীতকালীন পোশাক এবং গ্রামীণ ঐতিহ্যগুলো এই মেলায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ নারীরা, নারী উদ্যোক্তা যারা রয়েছেন, তারা কিন্তু তারা নিজেদের হাতের তৈরি বাহারি রকমের পিঠার পোস্টার সাজিয়ে কিন্তু তারা এখানে বসেছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু স্বল্প মূল্যে এইসব পণ্য সহ যে পিঠা সামগ্রী আছেন তারা কিন্তু সেইগুলো ক্রয় করতে পারছেন। এবং এটি, এই উদ্যোগটি কিন্তু আসলেই অনেকেই কিন্তু এই উদ্যোগটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং এমন মেলার আয়োজন করায় তারা কিন্তু খুব আনন্দিত। এবং আমরা একজন ক্রেতার সঙ্গে একটু জানতে চাই, এই যে এই মেলাতে এসেছেন এবং পিঠা কাচ্ছেন, আসলে এই মেলার আয়োজনটিকে আপনি কিভাবে দেখছেন? অনেক ভালো লাগতেছে, কারণ অনেক নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছে সবাই। আর আমরা তো যারা শহরে থাকি তারা অনেক খাবার চিনি না, আমাদের বাবা মা অনেক খাবার ভুলে গেছে। সো যারা যারা মনে রেখে এইসব করতেছে, দে আর ডুইং গুড অ্যান্ড উই আর এনজয়িং ইট অ্যান্ড চিপ, সব কিছু অনেকটাই চিপ। সো আই এম এনজয়িং ইট। ধন্যবাদ। তিনি বলছিলেন যে খাবারের পাশাপাশি তাদের যে একটি আনন্দ উপভোগের জায়গা, সেটি কিন্তু নারী উদ্যোক্তাদের কারণে তারা কিন্তু সেই আনন্দ উপভোগ করছেন এবং তারা কিন্তু বিভিন্ন খাবারের সঙ্গে পরিচয় হচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ মূলত যারা এই মেলাটির আয়োজন করেছেন আমরা তাদের সঙ্গে একটু যুক্ত হব এবং জানতে চাই আপনারা যে এই তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছেন, আজকে রাতেই তো এই মেলা শেষ হচ্ছে, আপনারা কেমন সাড়া পেয়েছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। গতকালকে তো শুক্রবার ছিল আমাদের, মানে গতকালকে যারা দর্শনার্থী এসেছে, ক্রেতা এসেছে, তারা অলমোস্ট সিরিয়াল দিয়ে পিঠা নিয়ে গেছে, কারণ এত ভিড় ছিল গতকালকে আমাদের। আমরা আসলে আমাদের মানে আসনরূপ সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসলে যারা উদ্যোক্তা তারা বলছেন যে তারা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছেন এবং তারা যে উদ্দেশ্যে এই মেলাটির আয়োজন করেছিলেন সেই উদ্দেশ্য কিন্তু তাদের সফল হয়েছে। অর্থাৎ তারা, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় তারা কিন্তু অনলাইনে তাদের পণ্য কেনাবেচা করে থাকেন এবং তারা এই অফলাইনে মেলার আয়োজন করায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন এবং সেখানে কিন্তু কম মূল্যে বিভিন্ন জিনিসপত্র মানুষ কিন্তু কিনতে পারছেন এবং তারাও কিন্তু বেশ আনন্দিত। শীতকালীন মেলায় আপনারা কেমন সাড়া পেয়েছেন এবং বেচা বিক্রি কেমন হয়েছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের সেল অনেক ভালো হচ্ছে। আর যেটা বলতেছি, আমরা মেলা উপলক্ষে ড্রেসের উপর 30% ডিসকাউন্ট দিয়েছি এবং আমাদের সকল প্রোডাক্ট, বিশেষ করে ব্যাগ আইটেমগুলো বাইরের, সেখানেও আমরা প্রায় 300 টাকা করে ডিসকাউন্ট দিয়েছি এবং ড্রেস যা আছে ড্রেসের উপরে 30% ডিসকাউন্ট দিয়েছি এবং সাড়া পাচ্ছি ভালো। আর আমাদের যেহেতু শোরুম আছে, এই মেলাটা থেকে আমরা শোরুমের যে প্রচারণাটা, এটা একটা ভালো উদ্যোগ আমরা বলবো। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তারা কিন্তু একটি ছাড় দিয়েছেন এই মেলা উপলক্ষে এবং
তাদের যে শোরুম রয়েছে সেই শোরুমের পরিচিতিও কিন্তু ব্যাপকভাবে হয়েছে সেই বিষয়টি বলছিলেন এবং এমন মেলার আয়োজন করা হবে প্রায় সময় সেই বিষয়টি কিন্তু সাধারণ দর্শনার্থী সহ মেলায় যারা এসেছেন তারা কিন্তু সেই প্রত্যাশা করছেন এবং ক্লান্তি ভুলে অনেকেই কিন্তু মেলায় এসে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা মেলায় এসেছেন এবং তারা কিন্তু সেইখানে এসে কিন্তু তারা তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনছেন এবং তারা কিন্তু বলছিলেন যে এরকম পরিবেশে যেন এইসব মেলার আয়োজন করা হয় এবং এইসব মেলার আয়োজন করা হলে তারা তাদের যে ক্লান্তিটুকু অন্তত সেই মেলায় এসে তারা কিন্তু বলতে পারবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শীতকালীন মেলা ও পিঠা উৎসবের যে আয়োজন করা হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য।